আজ কোজাগরি লক্ষ্মী পুজো। এই উপলক্ষে কামারহাটি দলীয় কার্যালয় লক্ষ্মী পুজোর আয়োজন করা হলো বিধায়ক মদন মিত্রের উদ্যোগে। তবে কোনো পুরোহিত ডেকে নয়, মদন মিত্র নিজেই দেবী লক্ষ্মীর আরাধনা করলেন। মহাসাড়ম্বরে আয়োজিত এই কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে দলীয় কার্যালয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ফল মিষ্টি নারকেল নাড়ু সহযোগে লক্ষ্মী দেবীর আরাধনা করলেন বিধায়ক মদন মিত্র সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। পুজো সম্পূর্ণ করে মদন মিত্র জানালেন, এর আগেও অনেক পুজো করেছি, তবে আজ পুজো করে যে মানসিক শান্তি পেলাম তা আগে কখনো পাইনি। অনেক পুজো করেছি কিন্তু ঘট পেতে বিশ্ব রূপস্য ভারযাসী পদ্মে পদ্মাদয় শুভে। আমার মনে করছে আমি কামারহাটির বিশালাক্ষী মন্দিরের পণ্ডিতের মতো আজকে পুজো করলাম। মনটা একদম আনন্দে ভরে গেছে, দরদর করে ঘামছি, হাওয়া নেই, কিন্তু তাতেও কোনো দুঃখ হচ্ছে না। কেন জানেন, কি আনন্দ আর কি অপূর্ব আপনাদের আমরা যে এই মন্দিরে আজকে এনেছি মায়ের এই মূর্তি পুজো করে গেলাম। মা, তুমি তো মা, কোনো পুজোতে যদি ভুল হয় ত্রুটি হয় মা তুমি আমায় ক্ষমা করো, তোমার দুটো পা ধরে ক্ষমা চাইছি। তার কারণ আমি তোমার বিরুদ্ধে নই, আমি তোমার ব্রত কথা পড়লাম, আমি তোমার কথা প্রচার করব, আজ করলাম, করতে গিয়ে কোথাও যদি ভুল হয় মা লক্ষ্মী নিজ গুণে ক্ষমা করো। এসো মা লক্ষ্মী থাকো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী থাকো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী থাকো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী আলো করে, আমি পল্লব দিলাম জল ভরে, কামারহাটি থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।